ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ালে আর সরকার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে আমার সদৌ আশাকর্মী সন্থায় শিবসাগর জেলার তরফের দাবি পথা যেটা দাবি লো তাকে আমি কব বিচার যে সদৌ আশাকর্মী সন্থাক যকৃতার দাবি গাইডলাইনের উপর কাম করবলে দিছে গতি ইয়ার উপরও আমার যাক এটা আমার মাহেকীয়া মাননি হিসাবে দি আছে 3000 টাকা ভারত সরকারে 2000 সরকারে 1000 সেই মাননি আমার কমেও মাননি সলনি মজুরি কমেও 15000 বৃদ্ধি করার সিদ্ধান্ত লোক আর দ্বিতীয়তে আমার এন এস এম অন্য অন্য কর্মচারীর দরে আমার আশাকর্মী সকলকে সমমর্যাদা দিয়া প্রদান করব আর আশাকর্মী সকলের কামর বোঝা কমাই দিয়ক সময়সীমা নির্ধারিত করব আর বিশেষ আশাকর্মী সকল নিরাপত্তা ভুগিছে নিরাপত্তাহীনতা ভুগিব নালাগে তেওঁলোকে আমাক এই ব্যবস্থা করে দিয়ক গতি আমি তেওঁলোকলৈ এই অনুরোধ জানালো আর যদি ভারত সরকারে হোক সরকারে হোক আশাকর্মী সকলের এই দাবি মানি নলয় ইয়াতে তীব্র আন্দোলন আমি গড়ে তুলিম আর আমি অহা ইলেকশন আমি বর্জন করিম বলে আমি সদৌ আশাকর্মী সন্থায় সিদ্ধান্ত লৈছোঁ।